একজন ডিসি ফ্যান আর একজন ডিসে ফোন করে এখন কি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ওরা রবার্ট ডাউনি জুনিয়রকে আবার ফেরত নিয়ে এসছে ঠিক আছে রবার্ট ডাউনি জুনিয়ার কে ফেরত নিয়ে এসছে মানে মোটামুটি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সময় যত জেনারেল অডিয়েন্স ছিল যত ফ্যান ছিল তারা সবাই ফেরত চলে আসবে এবং সব বড় কথা কি দেখ মাস্টার স্ট্রোক যেটা সুপারম্যান লেগাসির সাথে ফ্যান্টাস্টিক ফোরের একটা ক্ল্যাশ হচ্ছিল ওটা বোধ হয় দু সপ্তাহ পরে আসছে এখন প্রচুর ইন্টারন্যাশনাল যারা কমিক্স টমিক্স পড়ে ইন্ডিয়াতে লোকজন কমিক্স টমিক্স কম পড়ে বাইরের দেশে যারা কমেক্সটমিক্স পড়ে তারা খুব ভালো করে জানে যে ভিক্টর ভন ডুম কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের প্রথম ভিলেন ফ্যান্টাস্টিক ফোরের বন্ধু ছিল তারপর ভিলেনে টার্ন হয়েছে ফলে অ্যাভেঞ্জার্সের সিনেমাতে তো রবার্ট ডাউনি যিনি কাম করছে ওগুলো তো হিট হবেই ওগুলো তো এন্ড গেমের থেকেও বেশি পয়সা কামাবে কিন্তু ফ্যান্টাস্টিক ফোর যেটা সুপারম্যানের সাথে ক্ল্যাশ করছে দু সপ্তাহ পরে আসছে ওইটাতে কিন্তু ভাই যতই বলুক যে সব থেকে বড় ভিলেন সবাই কিন্তু একটা ক্যামিও দেখার জন্য কিন্তু আসবে তবে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি যে পেড্রো পাসকাল রবার্ট ডাউনি জুনিয়রের থেকে অনেক কম ছোট একটা স্টার কম ছোট একটা স্টার ঠিক আছে এবং পেড্রো পাসকাল বা ফ্যান্টাস্টিক ফোরডুমকে মারছে যেটা আগের ফ্যান্টাস্টিক ফোর সিনেমাতে দেখানো হয়েছে দেখ তিনটে তিনটে ফ্যান্টাস্টিক সিনেমা আছে সিনেমাতেই কিন্তু কিন্তু ভিলেন ছিল ওকে তো এখানে আমি কিছুতেই দেখতে পাই না যে পেড্রো পাসকালের ফ্যান্টাস্টিক ফোর টিম ওয়ানডুমকে হারাচ্ছে মার্বেলের ফ্যানরাই অ্যাকসেপ্ট করবে না যে রবার্ট ডাউনি দুনিয়ার পেড্রো পাসকালের কাছে মার খাচ্ছে তোমার হিসাবটা বুঝতে পারছিস তো ওয়ানডুমের এক্সাইটমেন্টে বা একটা ক্যামিও দিয়ে ফ্যান্টাস্টিক ফোর সুপার ডুপার হিট হবে এবং সুপারম্যানকে মোটামুটি বিট করবে বাজেভাবে প্লাস ফ্যান্টাস্টিক ফোর কিন্তু দু হাজার আটের আগের কথা যদি বলি ফ্যান্টাস্টিক ফোর কিন্তু অ্যাভেঞ্জার্সের থেকেও বেশি জনপ্রিয় ছিল তো ফ্যান্টাস্টিক ফোরের হাইপ এখন তুঙ্গে গিয়ে উঠবে অ্যাভেঞ্জার্সের তো এমনি হাইপ রয়েছে সেখানে রবার্ট ডাউনি জুনিয়র আসছে এখন অ্যাভেঞ্জার্স ভার্সেল রবার্ট ডাউনি জুনিয়র তবে আমি তোকে এখানে আরও একটা কথা বলি অ্যাকচুয়ালি কেন বলতো মার্বেল এবার পুরোপুরি জিতে গেল কারণ এই রবার্ট ডাউনি জুনিয়ারের বন্ডুমের এগেনস্টে সব থেকে বড় হিরো কাকে রাখবে কি মনে হয় তুমি কি মনে হয় কি 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 থর ডক্টর স্ট্রেঞ্জ ক্যাপ্টেন আমেরিকা তুই ভুল করছিস ভাই তুই বুঝতে পারছিস না এই বন্ডুমের এগেনস্টে মার্বেল যেই হিরোকে রাখবে সেই হিরোটার নাম হচ্ছে কি আয়রন ম্যান যেটা রবার্ট ডাউনি জুনিয়ারই প্লে করবে এই হিরো ভিলেনের চরিত্রে প্লে করছে আবার হিরো হচ্ছে এটা শঙ্কর ইন্ডিয়ানে বহুদিন আগে দেখিয়েছে আমরা হিন্দি বা বাংলা সিনেমাতে প্রচুরবার দেখতে পেয়েছি বাট হলিউড এটা খুব রেয়ার ইভেন্ট এবং সেইটাকেই করবে রবার্ট ডাউনি জুনিয়ার শুধু শুধু একটা ভিলেনের রোল করার জন্য চলে আসবে যত হোক থানল যত বড় ক্যারেক্টারই হোক মার তো খেয়েছে না রবার্ট ডাউনি জুনিয়ার এত বড় হিরো থেকে শুধুমাত্র ভিলেন হওয়ার জন্য আসবে বলে তোর মনে হয় ওর আয়রন ম্যানের একটা ভার্সানকে ফেরত নিয়ে আসা হবে আর মাল্টিভার্সের দরজা খোলা আজকে উলভারাইনকে ফেরত নিয়ে চলে এসছে যার প্রপার একটা সেন্ড পরে পরে রায় মতো ব্রিলিয়ান্ট লোক রাইটারকে দিয়ে অ্যাডজাস্ট করে মতো কনসেপ্ট ইন্ট্রোডিউস করে ফেরত নিয়ে চলে এসছে ঠিক সেরকম ভাবে আয়রনম্যানের কোন এবং লোকজন পাগল হয়ে যাবে মার্বেলের সিনেমা কেন চলছিল না কারণ এন্ড গেমের পর থেকে জেনারেল অডিয়েন্সের ইন্টারেস্ট হারিয়ে গেছিলো কারণ জেনারেল অডিয়েন্স তো অত কমিক্সের ক্যারেক্টার তো বোঝে না তারা তাদের প্রিয় স্টারকে খোঁজে এইবার তারা তাদের প্রিয় স্টারকে তো পেয়ে যাচ্ছে আর এ যখন আসছে তখন যে কেউ আসতে পারে এত বড় লোককে যখন আনা হচ্ছে বাকি যে কোনো ছোট মোটো স্টার হিরো ফ্রি থর সবাইকে আনা যেতে পারে আর তুই একটা জিনিস চিরকাল মনে রাখবি ডার্ক নাইট রিটার্নসে ব্যাটম্যান সুপারম্যানকে বিট করার সময় একটা কথা বলেছিল যে ভাই তোমার পরে কে আসবে আমি যদি তোমাকেই বিট করে দিই তোমার পরে কে আসবে রিয়েল দুনিয়াতেও না এই কথাটা খুব সত্য আজকে মার্বেল যদি টনি স্টার্কের মতো একটা ক্যারেক্টারকে আয়রন ম্যানকে রবার্ট ডনি জুনিয়ার মতো একটা স্টারকে পয়সার লোভে হোক পাওয়ারের লোভে হোক যেই লোভে হোক ফেরত আনতে না পারে তো থর তো অলরেডি রয়েছে আর ক্যাপ্টেন আমেরিকাকে তো দেখতেই পেলি ডেট পুলে কি হিসাবে রয়েছে তো মার্বেলের সমস্ত মৃত ক্যারেক্টার কিন্তু ফেরত আসছে যদি আয়রন ম্যানকে যদি আনতে পারে আর রুসো ব্রাদার্স আসছে ভাই ওই প্রিয় ডিরেক্টর ডুও ফেরত আসছে ওই প্রিয় ক্যারেক্টার ফেরত আসছে তো ডিসির ভাগ্যে কি রইলো জেম দাদুর ভাগ্যে কি রইল এই নিয়ে কথা বলতে গেলে পরে এখন মানে ইতিহাস হয়ে যাবে বাট চিরকাল মনে রাখবি যেই লোক যেই লোক কোনো বড়ো কারুর পা চাটে না যার পা চাটছে সে ওই লোককে এক্সপ্লয়েড করতে আর সুযোগ মতো পুরোপুরি অন্ধকার খাদের মুখে ঠেলে দিতে দুবারও ভাববে না জেমস গানের ডিসির অ্যানাউন্সমেন্ট নিয়ে কি হাইপ রয়েছে সারা ইন্টারনেট এখন নিয়ে কথা বলছে ডিসির এতদিন ছিল মার্বেল দু হাজার সতেরো মার্বেলের পরে ডিসির ভিলেন আর কেউ না ডিসির ভিলেন ডিসির হাইয়ার আপ আজকে জেমস গানের জন্য দু সালে সমস্ত কটা ডিসি ফিল্ম ফ্লপ করেছে কারণ অর্ধেক লোক ওকে অ্যাকসেপ্টই করতে পারে না ও যেরকম ধরনের একটা লোক আর আজকে যে জিনিসটা হলো এটার শুধুমাত্র একটাই জিনিস দাঁড়াতে পারে যদি আজকে ব্রাদার্স অ্যানাউন্স করে যে আবার আমরা সুপারম্যান ডার্ক সাইড বানাবো আবার আমরা হেন্ডিক্যাভেল বেনা ফ্লেক এদেরকে ফেরত আনবো আবার জ্যাকসলাইডের কে ফেরত আনবো তবেই একমাত্র জিনিসটা হতে পারে বাট সেটা তো হবে না সেটা তো হবে না আর যদি হয়ও হেন্ডিক্যাভেল এখন কোথায় চলে গেছে খুব ভালো করে জানিস তো আমাদের মতো ডিসি ফ্যানদের ভাগ্যে শুধুমাত্র লড়া ডান্স লেখা আছে আমরা এখন ক্রিয়েচার কমান্ডো দেখবো যাদেরকে কেউ চেনে না আমরা এখন অথরিটিকে দেখবো যাদেরকে কেউ চেনে না আমরা টেরিফিক্স ঠিক আছে আর তার গ্রুপকে দেখব সুপারম্যানের ফিল্মে যাদেরকে কেউ চেনে না কেউ কেয়ার পর্যন্ত করে না আর আমরা হেনরি আর সস্তা ভার্সানকে দেখব। সেই দুনিয়াতে ব্যাটম্যান এখন অব্দি কাস্ট হয়নি ওয়ানডার কাস্ট হয়নি কিন্তু সুপারম্যানের সাথে অথরিটির আগে দেখা হয়েছে কমিক বুকে সুপারম্যানের সাথে আগে কার দেখা হয়েছিল ব্যাটম্যানের না অথরিটির একটা ইউনিভার্স যেখানে নাকি অলরেডি হিরোরা হিরো হয়ে রয়েছে সেইখানে সুপারম্যান এন্ট্রি নিচ্ছে ভাই ডিসি শেষ একটা ডিসি ফ্যান হিসেবে বলছি ডিসি শেষ চল টাটা বাই আবার যেন দেখা পাই কোনো না কোনো একটা র্যান্ড ভিডিওটা বাই চলো সবাই কলা মুখে নিয়ে গুজে বসে পড়ো শুয়ে পড়ো ফ্যান আমরা ফাইনালি হেরে গেছি ইয়েস